নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকাল বাচ্চারা চিড়ে মুড়ি খই এসব কিছুই খেতে চায় না, তবে আমি আজকে চিড়ে দিয়েই একটা রেসিপি বানাবো। তবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি চিড়েগুলোকে বড় একটা বাটিতে নিয়ে নিয়েছি, এটাকে আমি ধুয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি, 4-5টার মতো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের পেঁয়াজ। আর এই পাশে নিয়েছি আমি টক দই। এখন চিড়েটাকে আমি ধুয়ে নিয়ে আসছি। আমি চিড়েটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি সঙ্গে সঙ্গে জলটা ছেঁকে নিয়েছি যাতে জল আর না থাকে। এটা বাচ্চাদের টিফিন হিসাবে, সন্ধ্যার টিফিন হিসাবে খুব উপকারী একটা জিনিস। এখানে আমি এখন দিয়ে দেব 1.5 চামচ টক দই। এখন দিয়ে দেব ছোট চামচের 1 চামচ নুন। এখন নুন দিয়ে দিয়েছি। এখন আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো পরপর দিয়ে দেব। এটাতে আমি আর এক্সট্রা কোনো জল দেব না, সেই দইয়ের জলেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, সম্পূর্ণটা আমি দেব না, আমি এখানে কম বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম কেটে। দিয়ে দিচ্ছি সামান্য কটা ধনে পাতা, আর পেঁয়াজটাকে হাত দিয়ে আমি একটু নরম করে নেব। নরম করে এখন আমি ওই চিড়েগুলোর উপর দিয়ে দিব। আর আমার যে সকল ভাই বোনেরা সারাদিন রোজা রাখছেন, তারা সন্ধ্যাবেলা জলখাবার হিসাবে এটা খেতে পারেন, বা ঘর বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারেন। এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা, 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে দেব আমি 1 চিমটি নুন, সামান্য একটু নুন দিয়ে দেব এখানে। দিয়ে দেব 1 চামচ চিনি। এখন দিয়ে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। এই যে 1 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার। আর এখন দিয়ে দেব আমি 1/2 চামচ সাদা তিল। এখন এটাকে আমি একটু ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। আর এই পাশে নিয়েছি আমি একটা বড় সাইজের আলু, দুভাগ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এই চিড়েগুলোর উপর দিয়ে দেব। এদিকে আমি ডিমের ব্যাটারটাকেও গুলিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেব। তবে আমার এই ব্রেকফাস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখে তারপর কমেন্ট করবেন। আর পুরো না দেখে কমেন্ট করলে সেই কমেন্টগুলো আসে না। আর এটুকুই অনুরোধ রইল,
একই কথা রোজ রোজ বলি আমি, সবাই হয়তোবা বিরক্ত হন। এখন এইটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আমার এটা মাখানো হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি কটা নারিকেল পাতার যে শলাগুলি বার হয় সেই কাঠিগুলো নিয়েছি, কয়টা ছোট ছোট করে কেটে, যে যে কোনো শেপেই বানাতে পারেন, আইসক্রিমের স্টিকের মধ্যেও দিয়ে করতে পারবেন এটা। এইভাবে এখন আমি এই কাঠিগুলোর মাথায় আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি। এখন ওইদিকে যে আমি ডিমের ব্যাটারটা গুলিয়ে নিয়েছি, সেই ডিমের ব্যাটারটার মধ্যে আমি এগুলোকে চুবিয়ে দেব। এভাবে আমি সব কয়টাকে বানিয়ে নেব। আর এইভাবে কাঠিটার মধ্যে লাগানোর আগে হাতটা একটু জল দিয়ে ধুয়ে নেবেন, না হলে হাতের মধ্যে লেগে যায়, কারণ আমি এখানে কোনো আটা ময়দা ইউজ করিনি, তো সেই জন্য হাতের মধ্যে লেগে যায়। আর হাতটাকে জল দিয়ে ধুয়ে নিলে আর হাতে লাগে না। এই যে এইভাবে আমি ডিমের গোলায় চুবিয়ে তারপর আমি তেলে ভেজে নেব। এদিকে দিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল। এখন একে একে আমি এগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। আর ডিমের গোলায় দেওয়ার জন্য আমার তেলও কিন্তু বেশি লাগবে না। আর সাদা তিলটা দিয়েছি যে এটা ভাজার পর দেখতে খুব সুন্দর লাগে, একটু সাদা সাদা ভেসে থাকে। আর এভাবে আমি গোল্ডেন কালার করে করে, গোল্ডেন ব্রাউন একটা কালার আসবে, সেভাবে ভেজে তুলে নেব একে একে। আর সাথে আমি ডিমের গোলাটার মধ্যে চিনিও দিয়েছিলাম, চিনিটা পুড়ে গিয়েও একটা কালার আসবে। এভাবে আমি এই কয়টা হয়ে গেছে এই কয়টা তুলে নেব। দেখুন তেল কিন্তু আমি যেমন দিয়েছি তেমনই আছে, তেল কিন্তু আমার বেশি লাগেনি। এইভাবে বানিয়ে দিলে চিড়ে মুড়ি খই যাই বলুন না কেন, বাচ্চারা কিন্তু কিছুই বুঝবে না, ভাববে ললিপপ, এটার ভিতরে চিকেন আছে না হাতি গোড়া কি আছে কিছুই জানবে না, ওরা খুব আনন্দ মনে খেয়ে ফেলে কিন্তু এই ধরনের করে, একটু কষ্ট করে বানিয়ে দিলে। আর চিড়েটা পেটের জন্য খুব ভালো, পেট ঠান্ডা থাকে। আমার সব কয়টা ভাজা হয়ে গেছে আর এই কয়টা হলেই হয়ে যাবে। তারপর এটা আপনারা টমেটোর সস বা মেয়োনিজ, শসা, টমেটো এগুলোর সাথে পরিবেশন করতে পারেন। আর এটা আমি বানিয়েছি কিন্তু সকালবেলা আমার ছেলের টিফিনের জন্যই আমি বানিয়েছি। আর তবে আমার এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।